নমস্কার, সুশান্ত বোসের ব্লগে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আপনাদেরকে নিয়ে যাবো একটা ক্যান্ডি মার্কেটে, না খুব বেশি দূর নয়, দার্জিলিংয়েই, দার্জিলিং সীমানার সামনেই একটা বড় ক্যান্ডি মার্কেট। তোমার এই ক্যান্ডির খবরটা পেলে কোথেকে, না ক্যান্ডি পাওয়া যায়? আমি আগে এসেছি তো, আমি তো দার্জিলিং আগে এসেছি, বলে আসলাম সীমানা, ওই নেপাল আর ইন্ডিয়া, এই নেপাল বর্ডার, এখানেই, এখানেই নেপাল বর্ডার। এত চারিদিকে মেঘ ঘুরে বেড়াচ্ছে যে কিছু দেখা যাবে কিনা সন্দেহ আছে। প্রচুর মেঘ, চারিদিকে শুধু মেঘ ঘুরে বেড়াচ্ছে। ক্যান্ডির প্রতি আগ্রহ আমার বরাবরই ভীষণ বেশি, তো এত কালারফুল চারদিকটা দেখে মানে মন আমার তো খুশিতে মেতে চলে, ভাবছি যে কোনটা ছেড়ে কোনটা নেব। এই মার্কেটে আমি আগেও এসেছিলাম, কিন্তু এইবারে গিয়ে প্রচুর জিনিস কিনেছি, এত রং বেরঙের সমস্ত ক্যান্ডি, বিভিন্ন ফ্লেভারের ক্যান্ডি, 2 টাকা থেকে 20 টাকা, 25 টাকা, বড় বড় যদি জার নিতে হয় সেক্ষেত্রে 80 টাকা, 100 টাকা, সব রকমের আছে, বিভিন্ন রকমের ফ্লেভার, যেগুলো অসাধারণ খেতে। আর কোথাও গেলে বাড়ির জন্য কিছু আনতে ইচ্ছা করে, বিশেষ করে বাচ্চাদের জন্য, তাদের জন্য যদি ক্যান্ডি আনা যায় এর থেকে তারাও ভীষণ খুশি হয় এবং আমাদেরও তাদের দিয়ে খুব ভালো লাগে। আমাদের বাড়ির বাচ্চারা তো ক্যান্ডি পেয়ে ভীষণ খুশি হয়েছিল। আপনারাও যখন যাবেন চেষ্টা করবেন যাতে ক্যান্ডি আনতে পারেন সবার জন্য। এত টেস্টি ক্যান্ডিগুলো যে বলার অপেক্ষা রাখে না, আমিও নিজের জন্য অনেকগুলো নিয়ে এসেছিলাম যেটা আমার অনেক দিন অবধি চলেছে। এই ক্যান্ডিগুলোর দামই 2 টাকা, কিন্তু একদম দামাদামি নয়, আমি চেষ্টা করেছিলাম বাট দামাদামির কোনো চান্সই নেই, 2 টাকা মানে 2 টাকাই। এটা 80 টাকা, এটার মধ্যে মিক্সড আছে 140। এই যে জারের মধ্যে যেগুলো রয়েছে সেখানে অরেঞ্জ, পান, আনারস, অনেক রকমের ফ্লেভারের ক্যান্ডি রয়েছে এবং জেলি রজেন্সও রয়েছে, যেগুলো এত সুন্দর ছিল খেতে। আর বিশেষ করে ছোটো ছোটো পাউচের মধ্যে অরেঞ্জের শেপে যে জেলি রজেন্সগুলো ছিল অপূর্ব ছিল। এগুলো হয়তো আমরা এখানেও পাই, কিন্তু ওইখানের না একটা আলাদাই যেন টেস্ট আছে যেটা আমরা হয়তো এখানে পাই না, যেটা হয়তো একদমই আমার মনের ব্যাপার। আপনারা যদি এখান থেকে লজেন্স খেয়ে থাকেন বা এনে থাকেন বাড়ি থেকে, বাড়ির জন্য, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। মনের সুখে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 25 টাকা, 40 টাকা, 80 টাকা, 125 টাকা, ইভেন 140 টাকার জারও কিন্তু আমরা মনের সুখে বেছে নিয়েছি। এবার এলো বিলিংয়ের পালা। মোটামুটি বিলিং করে যেটা দেখলাম যে বাঁচতে বাঁচতে ভুলে গেছিলাম যে এটা পেমেন্ট করতে হবে, প্রায় বিল দাঁড়িয়ে গেছিলো 1000 টাকার কাছাকাছি। তো যাই হোক, আলটিমেটলি বেশ ভালোই লাগলো এরকম শপিং করে। বিভিন্ন রকম শপিং তো সারা বছর করেই থাকি, কিন্তু ক্যান্ডি শপিং আমার জীবনে তো প্রথম। দার্জিলিং নিয়ে বিভিন্ন রকম ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ তো আপনারা দেখে অভ্যস্তই, কিন্তু এই দার্জিলিংয়ের সীমানায় ক্যান্ডি ব্লগ, এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা ছোট্ট লাইক করবেন আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন আর সকলে ভালো থাকুন। টাটা।